প্রচারণা সবাই একটা সবসময় নির্বাচন থেকে একটা বিশেষ চমক থাকে, আপনার কি চমক থাকবে? এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন 10 আসনে, এটাই তো একটা বিশেষ চমক প্রচারের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যেভাবে দোয়া করেন, যেভাবে আমাকে স্নেহ করেন, আমার কাছে মনে হয় যেন এরকম একজন মমতাময়ী মা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ সেই সন্তানের জয় নিশ্চিত হবে। আচ্ছা ফেরদৌস ভাই, নায়ক অভিনেতা হিসেবে আপনি যতটা সফল, কি মনে হচ্ছে নির্বাচনের মাঠে নেতা হিসেবে কতটুকু সফল হবে? আমার মনে হয় এর চেয়েও বেশি সফলতা অর্জন করব আমি, কারণ আমি মানুষের পাশে থাকতে ভালোবাসি, মানুষের কল্যাণে কিছু করতে আমি ভালোবাসি। সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে 7ই জানুয়ারি পর্যন্ত। 7ই জানুয়ারি পর দেখতে পাবেন। আপনি কিন্তু আমরা দেখেছি যে উপর বাংলা আপনি সমান জনপ্রিয়, উপর বাংলা আপনি বিভিন্ন নির্বাচনে অংশ নিয়েছেন, এবার বাংলায় এটা কনস্টিটিউশন না, এটা বলেন না। হ্যাঁ, নির্বাচনে প্রচারণা বিদেশি শিল্পী আসতে পারে, শুভেচ্ছা বার্তা কেমন পেয়েছেন? অনেক অনেক অনেক, আমার ওখানকার প্রচুর বন্ধুরা আছে, আমার এতদিন এত বছর ধরে তাদের সাথে কাজ করছি, সেই হঠাৎ বৃষ্টি থেকেই শুরু হয়েছে, 25 বছরে যারা বন্ধু তারা আমাকে সবসময় শুভেচ্ছা জানাচ্ছে, শুভকামনা জানাচ্ছে। তো আসলে আমি তো দুই দেশকে কখনো সেভাবে আলাদা করিনি, কারণ দুই জায়গাতে আমি একত্রেই কাজ শুরু করেছি। তো আমার এই দেশের বন্ধুরা যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে আমাকে মানসিকভাবে তারা শক্তি যোগাচ্ছে।